এখন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? আমাদের ক্লাসগুলি তোমরা ভালোভাবে দেখবে, এই ক্লাসগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বার্ষিক পরীক্ষায় এগুলি কমন পড়তে পারে। তো আজকে আমাদের সপ্তম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় পার্ট 8 ওহি। বিষয় লিখিয়া ওহি, ওহি আরবি শব্দ, এর অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা। সাধারণভাবে কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে ওহি বলা হয়। তাহলে ওহি কাকে বলে? যে সাধারণভাবে কোনো ব্যক্তির নিকট প্রেরিত সংবাদকে ওহি বলা হয়, এটা বলতে পারবে? হ্যাঁ, তাহলে ওহি শব্দের অর্থ কি? ইশারা, ইঙ্গিত। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহি প্রেরণ করেছেন, কুরআন নাযিল করেছে কার মাধ্যমে? হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিব্রাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না শুনতেন, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেন না। আর নবী যতক্ষণ পর্যন্ত হযরত জিব্রাইল আলাইহিস সালাম থেকে কোনো কথা না শুনতেন, তিনি উম্মতে মুহাম্মদের কাছে কিছুই বলতেন না। এই জন্য কোরআনটা হলো ওহি, ওহি অবতরণ। আল্লাহ তাআলা নানাভাবে ওহি রাসূলগণের নিকট প্রেরণ করতেন, বিভিন্নভাবে ওহি নাযিল বিভিন্নভাবে করেছেন। পদ্ধতি হলো প্রসিদ্ধ পদ্ধতি দুইটি, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছাতেন, যেমন জিব্রাইল আলাইহিস সালাম প্রধান ওহিবাহক ফেরেশতা, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহি নিয়ে আসতেন। তিনি জিব্রাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসতেন না, তিনি আসতেন মানুষের চূড়ার দরে, আল্লাহর নবীর কাছে আসত। অধিকাংশ সময় তিনি হযরত দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে আসতেন। সরাসরি কথা বলার মাধ্যমে ওই অনেক সময় সরাসরি কথা বলার মাধ্যমে নাযিল করতেন, অনেক সময় আল্লাহ তাআলা নবী রাসূলের সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তূর পর্বতে কথা বলেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন মেরাজে গিয়ে, মেরাজে কথা বলেছেন। ওহি দুই প্রকার, ওহি দুই প্রকার, তাহলে ওহি কত প্রকার? দুই প্রকার, একটা হলো ওহি মাতলু, আর একটা হলো ওহি গায়রে মাতলু। ওহি মাতলু যেটা নামাজের মাধ্যমে তেলাওয়াত করা হয়, এটা ওহি মাতলু। যেমন কুরআন মাজিদ, কুরআন দিয়ে আমরা নামাজ পড়ি, হাদিস দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, যেহেতু এটা গায়রে মাতলু। ওহি মাতলু যেই হই তেলাওয়াত করা হয়, যেমন কুরআন মাজিদ সালাতে তেলাওয়াত করা হয় বলে একে ওহি মাতলু বলে।
ওই গায়ের মাতলু যে ওহি তেলাওয়াত করা হয় না, যেমন হাদিস শরীফ, হাদিস সালাতে তেলাওয়াত করা হয় না, এই কারণে একে ওহি গায়ের মাতলু বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কর্মকে হাদিস বলে, এবং ওনার অনেক সময় চুপ থাকাকেও কী বলে, হাদিস বলে। হাদিসের মধ্যে অনেক প্রকার আছে, হাদিসে গরিব, হাদিসে আজিজ, হাদিসে মোতাওয়াতের, হাদিসে মুরসাল, হাদিসে তাকরিরি, এইভাবে অনেক প্রকারের হাদিস রয়েছে। হাদিস ওহির অন্তর্ভুক্ত, এগুলা এই হাদিসগুলি ওহির অন্তর্ভুক্ত। আল্লাহ সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের মধ্যে এই নলেজ দিয়া দিতেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না শুনলে উম্মতের কাছে কখনো বলতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছুই বলতেন না, যেমন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আল্লাহ বলেন যে আমার নবী তিনি নিজেই কোনো কথা বলেন না, তিনি তোমাদের কাছে যাই বলেন তাই একমাত্র আল্লাহ পাকের ওহি। এই ওহি গুরুত্ব, ওহির গুরুত্ব, গুরুত্ব কি? ওহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওহি সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়, এই ওহি অন্য কারো পক্ষ থেকে নয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। যেমন কোরআনে আছে আনজালা আলা আব্দিহিল কিতাব, আমি আমার হাবিবের উপর সরাসরি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এক এমন কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে কোনো টেরাফুনি নেই, বক্রতা নেই, লারাইবাফি সন্দেহ শোভা নেই, এমন একটি নির্ভরযোগ্য গ্রন্থ। এটা হলো অকাট্য জ্ঞান, অকাট্য দলিল, এতে কোনো রূপ ভুল ত্রুটি নেই, ভুলের কোনো আশঙ্কা নেই। আল কোরআন ও হাদিস ওহির মাধ্যমে প্রাপ্ত, কোরআন এবং হাদিস এগুলি আমরা পেয়েছি ওহির মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা ইসলামের সকল বিধি বিধান জানতে পারি, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, এগুলো সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আল্লাহর পরিচয় আমরা পাই, রিসালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানতে পারি, আখিরাত সম্পর্কে কবর, হাশর, জান্নাত, হ্যাঁ জাহান্নাম, এগুলি সম্পর্কে আমরা জানতে পারি, ইত্যাদির জ্ঞানও আমরা এগুলো থেকে লাভ করি। সুতরাং ওহির উপর বিশ্বাস স্থাপন করলে মানুষের ঈমান পূর্ণাঙ্গ হয়, এই জন্য আমরা ওহির উপরে বিশ্বাস করতে হবে, ওহির উপর বিশ্বাস না করলে মানুষের ঈমান পরিপূর্ণ হয় না, আর ঈমান পরিপূর্ণ করতে হলে মানুষের ভিতরে আল্লাহর ভীতিও থাকতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। তা আজকে আমাদের পাঠ এই পর্যন্তই, তোমরা এখানে এই পাঠ থেকে এমসিকিউ প্রশ্নগুলি দেখবে এবং একটা সৃজনশীল প্রশ্ন নিজেরা তৈরি করবে। খোদা হাফেজ।